মেয়েকে নিজের সহকারীর সঙ্গে বিদেশে এক হোটেলে থাকতে বাধ্য করছে নওয়াজকে তোপ আলিয়ার। শিরোনামে বলিউডের তারকা নওয়াজউদ্দিন সিদ্দিকী, তার স্ত্রী আলিয়া সিদ্দিকীর সঙ্গে তার পরিবারের কলহ কুৎসিত আকার ধারণ করেছে। কখনো সোশ্যাল মিডিয়ায়, কখনো বা গণমাধ্যমের কাছে এক অপরের দিকে কাদা ছোড়াছড়ি করেছেন দম্পতি। কেন্দ্রবিন্দুতে রয়েছে তারই দুই সন্তান। বুধবার সেই আগুনে ফের ঘি ঢাললেন আলিয়া। নওয়াজের স্ত্রীর দাবি, অভিনেতা একজন বিপজ্জনক এবং দায়িত্ব জ্ঞানহীন বাবা। শুধু তাই নয়, আলিয়ার কথায় গ্যাংস অফ ওয়াসেপুরের অভিনেতা আলিয়ার থেকে তাদের ছেলে মেয়েকে ছিনিয়ে নিতে চাইছে। তাছাড়া আলিয়ার অভিযোগ, নওয়াজের সহকারী তাদের মেয়ে সোরাকে অশ্লীলভাবে জড়িয়ে ধরেছে বহুবার, বাধা দেওয়া সত্ত্বেও এই ঘটনা বারবার ঘটেছে। আলিয়ার বিবৃতিতে লেখা, দায়িত্ব জ্ঞানহীন বাবার মতো তুমি আমাদের মেয়েকে নিজের পুরুষ সহকারীর সঙ্গে অন্য দেশে পাঠিয়ে দিয়েছো এবং তাদের এক হোটেলে থাকতে বাধ্য করেছো, এর জন্য আমার অনুমতি নেওয়া তো দূরের কথা, আমাকে জানাওনি পর্যন্ত। মেয়ে বারবার বাধা দেওয়া সত্ত্বেও এটা ঘটেছে। তুমি অস্বীকার করতে পারবে না যে আমি বা তুমি কেউ আশেপাশে না থাকাকালীন তোমার ম্যানেজার এই কাজটা করেছে, তাও তুমি লোকটাকে বিশ্বাস করতে বলেছ, এমনকি আমাদের হুমকি দিয়েছ। এছাড়াও আলিয়া জানিয়েছেন এই সমস্ত অভিযোগের প্রমাণ তার কাছে আছে। নওয়াজ তার টাকা এবং ক্ষমতা ব্যবহার করে আলিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আলিয়ার লেখা, তুমি নিজের সন্তান বা আমাদের ব্যাপারে কোনোদিনই চিন্তা করনি, আমার সঙ্গে দেখা করবে না বলে নিজের মাকে দিয়ে আমাদের ধাক্কা দিয়ে বাংলা থেকে বার করে দিয়েছ। এই খোলা চিঠির দুদিন আগে নওয়াজ ইনস্টাগ্রামে দীর্ঘ লেখায় প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তোলেন। নওয়াজের কথায়, কেন আমার বাচ্চারা ভারতে আছে এবং 45 দিন ধরে স্কুলে যাচ্ছে না জানেন? স্কুল আমাকে প্রতিদিন চিঠি পাঠাচ্ছে, আমাদের ছেলে মেয়েকে গত 45 দিন ধরে বন্দি করে রাখা হয়েছে এবং দুবাইতে যেতে পারছে না স্কুলের জন্য। আমার থেকে টাকা দাবি করবে বলে আলিয়া ওদের নিয়ে এসেছে। অভিনেতার দাবি, বাচ্চাদের স্কুল ফি, চিকিৎসা, ভ্রমণ এবং ক্যারিকুলার অ্যাক্টিভিটি ছাড়াও গত 2 বছর ধরে তিনি আলিয়াকে মাসে 10 লক্ষ টাকা করে পাঠান। সন্তানদের সঙ্গে দুবাইতে গিয়ে থাকার আগে প্রতি মাসে 5 থেকে 7 লাখ টাকা দিতে হতো। এছাড়াও আলিয়ার 3টি ছবির জন্য কোটি কোটি টাকা খরচ করেছেন তিনি, যাতে আলিয়ার টাকা রোজগার হয়।